আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে টেস্ট নেটের অফারটা আমি শেয়ার করলাম, এটা কিন্তু আপনারা সবাই জয়েন করতেছেন না, কারণ বুঝতেছেন না আর কি। আমি এক ভাইয়ের ভিডিও দিয়েছিলাম, ভিডিওটা দেখে আপনারা হয়তো বুঝতেছেন না, তো তাই আর কি আমি এখন টিউটোরিয়ালটা করতে বাধ্য হয়ে গেলাম। আপনাদেরকে না দেখালে তো বুঝতেছেন না ভালো করে, তো সবাই তো আমার মতো বোঝাতে পারে না, তাই আর কি সমস্যা। তো এটাতে জয়েন করতেই হবে আপনাদের, কেউ কিন্তু মিস করতে পারবেন না, কারণ এটাতে জয়েন করলে আপনি কমসে কম $50-এর উপরে আপনি এনএফটি পাবেন। যে এনএফটি পাবেন সেটা $50-এর উপরে সেল দিতে পারবেন, ভালো একটা টেস্ট নেট। এরকম টেস্ট নেট কিন্তু আমি এর আগে তেমন একটা বেশি শেয়ার করি নাই, তো এখন থেকে এগুলো শেয়ার করবো। এগুলো থেকে 100% কিন্তু পেমেন্ট পাওয়া যায় ভালো ভালো সাইটেগুলো, আর হচ্ছে উইদাউট রেফার কমিশন, কোনো রেফার কমিশন নাই। তাই বলবো সবাইকে আজকের ভিডিওতে একটা লাইক দিবেন, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করতেছি শুধুমাত্র আপনাদের প্রফিটের কথা ভেবে, ঠিক আছে। তো এখন কীভাবে কাজটা করবেন সেটা বলে দিচ্ছি। তো তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা নতুন আমার মানে ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন তাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী আর্নিং ভিডিও নোটিফিকেশনটা পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। আর আজকের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান তারা আমার এই চ্যানেলটাতে জয়েন থাকবেন। জয়েন হওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে। যারা এই সকল কাজগুলো করেছেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ঠিক আছে, এখন কাজটা দেখাই দিচ্ছি। তো ফার্স্ট আপনি এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে এইরকম একটা ইন্টারফেস শো করবে, একটু ওয়েট লোডিং নিচ্ছে। তো এরকম একটা ইন্টারফেস শো করবে, শো করার পর আপনি কী করবেন, এই যে সাইন ইন উইথ টুইটার এখানে একটা ক্লিক করে দেবেন। তো এই ক্লিক করে দেওয়ার পরে আপনার টুইটারটা মানে চাইবে, অথরাইজ চাইবে। তো আপনার টুইটার যদি না লগ ইন থাকে তাহলে এখানে লগ ইন করে নেবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। তো আমি করে আসতেছি, তারপর তো এভাবে আর কি টুইটারটা চলে আসছে। আসার পরে টুইটার অথরাইজ চাইলো, অথরাইজ দিয়ে দিলাম। এরপরে এন্টার ভ্যালিড অ্যাড্রেস চাইতেছে, তো এখানে একটা অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন, এরকম আসবে। এরপরে টুইটার যখন অথরাইজ হয়ে যাবে তখন এরকম ইন্টারফেস শো করবে আর কি। তো আপনি এখানে একটা অ্যাড্রেস দিবেন, আপনার বেসি অ্যাড্রেস দিবেন বা ইথেরিয়াম টাস্টওয়ালেট থেকে। তো আমি আমার টাস্টওয়ালেট থেকে আমার একটা অ্যাড্রেস দিচ্ছি এখানে, অ্যাড্রেসটা দিয়ে এখানে তারপরে এখানে টিক মার্ক উঠাবেন। মনে রাখবেন যে অ্যাড্রেসটা দিবেন সেটা যে টাস্টওয়ালেটে দিবেন সে টাস্টওয়ালেটের 5-8 পেজ দিয়ে কিন্তু আপনাকে মেটামাস এক্সটেনশনটা অ্যাড করতে হবে। তারপরে এখানে ফার্স্টে ক্লেম করে দেবেন, ক্লেমে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আচ্ছা আপনার ক্লেমিটিং ফুললি, এই যে একটা এরর বলতেছে কেন আছে আমি একটু ওয়েট করে দিই। আচ্ছা আপনি একবারই করতে পারবেন একটা ডিভাইস দিয়ে, দুইটা করা যাবে না। আপনি যদি আলাদা ফোন থাকে তাহলে সেই ফোন থেকে বারবার করতে পারবেন। যাই হোক, আমার আপনার এরকম দেখাবে, ক্লাইম হয়ে যাবে টোকেনটা, টোকেন অলরেডি ক্লাইম লেখাটা আসবে। এখানে আপনার কোনো কাজ নাই, কাজ কিন্তু শেষ এখানে। তো আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এই যে সেকেন্ড যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন, এই লিঙ্কটা কপি করে নিয়ে যাবেন। এই লিঙ্কটা কপি করে আবার আপনি কিউই ব্রাউজারে চলে যাবেন। আপনি কিউই ব্রাউজার অথবা ইয়ানডেক্স ব্রাউজার, যে কোনো ব্রাউজার আপনি কাজ করতে পারেন, সমস্যা নাই। তো আমি ইয়ানডেক্স ব্রাউজারে কাজ করতেছি আর কি। আপনারা কিউই ব্রাউজারে করার চেষ্টা করবেন, ওখানে করলে বেশি বেস্ট হবে। তারপরে লিঙ্কটা ফেস্ট করে দিয়ে আপনি এই ইয়েতে একটু ওয়েট করবেন। আপনার এখানে তার আগে আপনাকে মেটামাক্সটা কানেক্ট করতে হবে। মেটামাক্স কানেক্ট করার জন্য এখানে এক্সটেনশনটা অ্যাড করতে হবে। তো এখানে এক্সটেনশন অ্যাড মানে আপনাদের এখানে মেটামাক্স করতে হবে আর কি। এক্সটেনশন অ্যাড করতে অবশ্যই আপনারা পারেন। আচ্ছা আপনাদেরকে বলি, আপনারা আগে থেকেই মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড করে রাখবেন। তো এক্সটেনশন অ্যাড মেটামাক্স এক্সটেনশন লিখে আপনারা সার্চ দিলে চলে আসবে। তারপর আপনারা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন। তো কিউ ব্রাউজারে কিন্তু এইভাবে আসে না, ওইখানে ক্রোম ব্রাউজারের লিঙ্ক থাকে, দেওয়া থাকে, লেখা থাকে আর কি। তো তখন ওইখানে আপনারা ক্লিক করে দেবেন আর কি। তো এক্সটেনশনটা অ্যাড করা পর্যন্ত দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আশা করি আপনারা এটা অ্যাড করতে পারেন। আর যারা পারেন না তারা এইভাবে করবেন আর কি, এই যে এইরকম আসলে অ্যাড ক্রোম এই লেখাটার মধ্যে ক্লিক করে দেবেন, এই যে এখানে দেখছেন এটার মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে অ্যাড এক্সটেনশন এরকম বা ওকে থাকবে, ওকেতে ক্লিক করে দেবেন। কিউ ব্রাউজারে অবশ্যই একটু চেঞ্জ আসে। তো এটা আপনার এখানে কিন্তু মেটামাক্সটা আগেই কিন্তু আপনাকে এক্সটেনশন অ্যাড করতে হবে টাস্টওয়ালেটের 5-8 পেজ দিয়ে। যে টাস্টওয়ালেটের অ্যাড্রেস একটু আগে দিলেন আপনি, আমি দিলাম, ওই টাস্টওয়ালেটের 5-8 পেজ দিয়ে কিন্তু এখানে আপনাকে অ্যাড করতে হবে। তো আমরা এখন কী করবো, এই যে 3-ডট মেনু আছে এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করে মেটামাক্স এক্সটেনশনটা আমরা এখানে অ্যাড করে নেব। তো এটার জন্য আমাকে এক্সটেনশনে যেতে হবে। এক্সটেনশনে যাওয়ার পরে এখানে মেটামাক্স নিয়ে আসতে হবে আর কি, ইনস্টল করতে হবে। মেটামাক্স ইনস্টল করতে হবে, যে নিচের দিকে দেখেন এই যে মেটামাক্স, মেটামাক্স ইনস্টল করতে হবে। একটু ওয়েট। আচ্ছা আপনারা যখন মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড করা আপনাদের হয়ে যাবে, তারপরে এখানে এই লিঙ্কটা পেস্ট করে দেবেন। এই যে লিঙ্কটা পরে আমি চ্যানেল থেকে নিয়ে আসলাম, এটা পেস্ট করলে এরকম আসবে। এরকম আসলে আপনি যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন, মেটামাক্স কানেক্ট। তো মেটামাক্স ওয়ালেটটা এখানে আসলে কানেক্ট করতে হবে, মেন কাজ হচ্ছে আমাদের এটাই। তারপরে এখান থেকে একটা এনএফটি আপনি ক্লেম করতে পারবেন, যে এনএফটিটা হচ্ছে ফিউচারে। আপনি বেশি দিন সময় লাগবে না, ফিউচার বলতে খুব বেশি না, তো 1-1.5 মাসের মধ্যে আর কি ইনশাল্লাহ এটা প্রফিট আপনার হাতে পেয়ে যাবো, আরও আগেও পেতে পারি। তো এখানে আর এরকম আসলে আপনি নেক্সট করে দেবেন।
তারপর আবার কানেক্টে ক্লিক করে দিবেন। এটা এই যে এই সাইডের সাথে এটা কানেক্ট হয়ে গেল, তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো এখানে আসার পরে আপনি এই যে এই ফর্ম এই জায়গায় একটা ক্লিক করবেন। আচ্ছা না, তার আগে আপনাকে এই জায়গায় একটা ক্লিক করতে হবে এটার মধ্যে। তো এখানে ক্লিক করে এই যে এখানে যেটা আছে এটার মধ্যে একটা ক্লিক করতে হবে, এই লেখার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ফর্ম দেওয়া আছে, ফর্ম লেখা আছে, এই অ্যারো বাটনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে আমি দেখাই দিচ্ছি যে রেনবি এটার মধ্যে ক্লিক করবেন। রেনকিবি ক্লিক করার পর আপনাকে করতে হবে এই যে টু এখানে ক্লিক করতে হবে, কারণ রেনকিবির সাথে আমরা কী কানেক্ট করব সেটা এখানে টু থেকে আমাদেরকে নিতে হবে। এখানে ক্লিক করে আমরা এখন ফ্যান্টম টেস্টনেট এটার মধ্যে ক্লিক করবো। আশা করি বুঝতে পারছেন, আমরা ফ্যান্টম টেস্টনেট এটার মধ্যে সাথে কানেক্ট করবো রেনকিবির সাথে। ঠিক আছে, তো দুইটা আমাদের হয়ে গেছে সিলেক্ট করা। এখন আমরা এখানে এই যে এনএফটির মধ্যে ক্লিক করব, একটা এনএফটির মধ্যে ক্লিক করব পাসওয়ার্ডটা। তারপরে এখানে দেখেন এই যে ব্রিজ লেখা আছে, ব্রিজের মধ্যে ক্লিক করে দিবেন, এটা ব্রিজ হয়ে যাবে। তো এরকম আসলে আপনি সুইচ এই যে নেটওয়ার্ক এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে লোড নিবে, লোড নিয়ে আমাদের এক্সটেনশানের মধ্যে দেখেন থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনার এক্সটেনশানের মধ্যে যদি আপনার কোনো আসে, নোটিফিকেশান আসে, সেটা নোটিফিকেশানটা এই যে মেটামাক্সের নোটিফিকেশান আসতে পারে, নোটিফিকেশানের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। তারপরে কনফার্মে এই যে কনফার্মে ক্লিক করবেন, এটা আশা করি অ্যাড করতে সবাই পারবেন। কনফার্মে ক্লিক করে দেবেন। এই যে দেখেন এখানে লোড নিবে, এই যে ইথেরিয়াম এই ফ্যান্টমের সাথে অ্যাড হয়ে গেলো এনএফটিটা। এই এনএফটিটা আমরা ফিউচারে পাবো, যখনই পাবো এটা সর্বনিম্ন $50 থেকে শুরু করে $100-150 অবধি আমরা এটা সেল করতে পারবো, যার বাকি যেটা পরে আর কি। তো টেস্টনেট অফারটা খুবই ভালো, কেউ এটা কিন্তু মিস করবেন না। কিছুক্ষণ লোড নিবে, এরপর আপনি যদি এটা এই যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবে, আপনি কিউ ব্রাউজার থেকে খুব সহজে করতে পারবেন আর কি। তো আমি আবার মেটামাক্সে আমার কিন্তু একটা এই যে এক্সটেনশানে ক্লিক করে মেটামাক্সের উপরে একটা নোটিফিকেশান আসছে, এটা আমি আবার এই যে এটার মধ্যে আমাকে অবশ্যই পারমিশনটা দিতে হবে, তারপরে কনফার্মে ক্লিক করতে হবে, তারপরে এখানে এটা কনফার্ম হয়ে যাবে আর কি, কাজটা আমার শেষ হয়ে যাবে। তো এখানে কনফার্মে ক্লিক করে দেবেন, জাস্ট ব্যাস, আর কোনো কাজ নাই, এইটাই আমাদের শেষ। এসে দেখেন এখানে টিকমার্ক উঠে গেছে, আপনারা খেয়াল করবেন এতটুকু গাছ শুধু, যেখানে দেখতেছেন সবুজ টিকমার্ক উঠে গেছে, এই যে এটা উঠলেই এই যে ব্রিজ ট্রানজ্যাকশন সাকসেস হয়ে গেছে, কাজটা এতটুকুই, আর কোনো কাজ নাই। ঠিক আছে, তো আমরা এই সাইডের সাথে এর সাথে এটা আমাদের দুইটাই দেখছেন টিকমার্ক উঠে গেছে, এতটুকুই শুধু কাজ, সবাই এতটুকু করে রাখবেন, আর কোনো কাজ নাই। তো আপনারা চাইলে ইয়ান্ডেক্স ব্রাউজার একটা এবং কিউ ব্রাউজার একটা, আপনারা যদি আরও চান আরও টুইটার থাকে করতে পারেন, তবে একই ডিভাইসে বেশি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আইপি ট্রেস করতে পারে বা সমস্যা হতে পারে। একটা ব্রাউজারে বেশি করা যায় না, একটা ফোনে সরি একটা ডিভাইসে একটা বা দুটা বেশি করবেন না। যদি আরও ফোন থাকে বাসায় তাহলে এভাবে আরও করে নিন, তাহলে আরও অনেক বেশি ইনকাম করতে পারবেন আর কি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক দিবেন, আর আমার পাশে থাকবেন সবাই, আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। এখানে অবশ্যই এটার যখন এটা আমরা ক্লেম করব, যখন আমরা এনএফটিটা পাবো, সেল করব, কিভাবে পাবো, কিভাবে সেল করব, সব কিছু নিয়ে আমি আরেকটা ভিডিও মেক করব। সে পর্যন্ত আমার চ্যানেলে সবাই অ্যাক্টিভ থাকবেন। এখানে দেখেন ERC 721 এই নামে একটা আছে, আপনারা দেখবেন কী বলে বিএসসি নেটওয়ার্কে আর কি, বিসিএস স্ক্যানে। তো এগুলোর মধ্যে আমরা এনট্রিগুলো রিসিভ করবো, তো ওখান থেকে কীভাবে সেল করবো সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও মেক করে আপনাদেরকে আপনাদের প্রফিটটা হাতে নেওয়া পর্যন্ত দেখাই দিব। তো যদি আপনারা এই চ্যানেলে অ্যাক্টিভ না থাকেন তাহলে কীভাবে সেটা পাবেন, সেটা পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে আপডেট পাওয়ার জন্য চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে। সবাইকে এই জন্য বলি যে আমার চ্যানেলে সবসময় অ্যাক্টিভ থাকবেন, আমি যে অফারগুলো শেয়ার করতেছি প্রত্যেকটার উইথড্র আপডেট আপনারা পেয়ে যাবেন, আপনাদের প্রফিট হাতে পাওয়ার জন্য আমি সব কিছু আপনাদের শেয়ার করবো, সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে আর বেশি কিছু বলতে চাই না। তো ভালো ভালো অফার যতগুলো অফার শেয়ার করবো প্রত্যেকটা জয়েন করে নেবেন। তো এ ছিল ভিডিও, আল্লাহ হাফেজ।